শোনার চাঁদেরা সকলে এখানে আছো, শোনো, মন দিয়ে শোনো। বাবা বলুন। আমি স্থির করেছি আমরা এখানে কেউ খাবো না। কেন মেশমশাই? জল স্পর্শ করবো না। কিন্তু মেশমশাই, সেটা কি ভালো হবে? খুব ভালো হবে। ভদ্রলোক ভদ্রলোক করে সবাইকে কি অপমান এরা করলে, সেটা আমি নিজের চোখে দেখো। কিন্তু ওরা যদি কোনো গোলমাল করে? ঠিকই তো। তুমি কে? রাজেন, তিলুর বন্ধু। তিলুর বন্ধু? গোলমাল করলি হলো? আমি বয়ের বাবা বড় কর্তা। আমি এখানে এই গ্যাস হয়ে বললু, দেখি কি করে ওরা পথ তুলে নিয়ে যায়। মামা কি জানি সে কি? তুই এক কাজ কর, চকাকে নিয়ে আয়, আমি দেখছি। যতই হোক বর পক্ষ তো। সেই ভালো, তুমি যাও, আমি মিত্রদাকে নিয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে বেহমশাই, শরীর খারাপ? তবে ওটা বাবার কথা মনে পড়ে গেল বেহমশাই, বাবার নাতি নাতি করে 13 বছর বয়সে আমার বিয়ে দিলে। তিলুর মার বয়স তখন আট। কি রাত, কেবল বলতে
চরিত্রে করে যখন তিলু হলো তখন বাবা সঙ্গে তাই এদের বলছিলাম আজ বাবা যদি বেঁচে থাকত। ব্যবসায়ী ওসব নিয়ে দুঃখ করবেন না ব্যবসায়ী, তার অতৃপ্ত আত্মা স্বর্গ থেকে সব দেখতে পাচ্ছে, নাতি বিয়ে হচ্ছে, শিগগিরই পুতি হবে, তার আত্মা নিশ্চয়ই শান্তি পাবে। হ্যাঁ শান্তি পাবে, তা ওঠে তা ওঠে। তাহলে দাদা অনুমতি করুন বাবা জীবনকে নিয়ে যাই। রবেন রবেন এদিকে আয়, বাবাজিকে নিয়ে যা, বিয়ে লগ্ন হয়ে যাচ্ছে। তার বিবাহ কালে ছাড়ো চালের মাথা হবে হবে করে নারী সারা জীবন ভাইয়ের ঘরে ছেলে মেয়ে শান্তিপুরের ধুতি চাদর দেবেন মাথায় বেঁধে যায়। কি সব এখানে দূরের না আগের মতো বসে থাকি নাকি? কবি নেই খায়া আরে বাবা, এ আচার সে আচার নাই, এ হচ্ছে ওই স্ত্রী আচার, মানে হচ্ছে তোমার স্ত্রী দের আচার। শুধু একটি এই যে রবেন, এসো ভাড়া ঘরে চাবিটা রাখো, আচ্ছা বুঝলে, তালা বন্ধ করে রাখবে, আর কোথাও নড়বে না, না যাও। কথা বলবো কি একটা একটু টেস্ট করবো? না 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 না, খবরটা এখন মিষ্টি খাবো না, এখন মিষ্টি খেলে গা গুলোবে, এরপরে লুচি ছোলার ডাল কুমড়ো ছক্কা কিচ্ছু খেতে পারবে না, যাও যাও যাও। ও আমরা সব ঘরের বন্ধু, হ্যাঁ
বরযাত্রী তো এখানে কি ওদিকে খাওয়ার ব্যবস্থা হয়েছে, ব্যাচ উঠলেই বসে পড়বে, যাও আমরা খাবো না। খাবো না মানে? হ্যাঁ বরযাত্রী এসছো খাবো না? হ্যাঁ কাশিতে যা তোমার আসপাতা খাবে না? খাবো খাবো বলে ব্যাপারটা কি? হ্যাঁ একবার বলছো খাবো না, একবার বলছো খাবো, আমার সঙ্গে একই রাখছো না? না আমরা সব বরের বন্ধু, একটু প্রিয়াচার দেখবে। কি দেখবে? আগে স্ত্রী আচার। তোমাদের আস্পর্ধা তো কম না, স্ত্রী আচার দেখবে। হ্যাঁ এরপর বলবে আমার বিয়ে দেখবে। না না বন্ধুর বিয়ে একটু ফুর্তি। হ্যাঁ ফুর্তি? হ্যাঁ এইটুকুটুকু ছেলে নাক টিপলে দুধ বের হয়, ফুর্তি? হ্যাঁ মামাসি বোনেদের মধ্যে কে ফুর্তি করবে? হ্যাঁ কুসুর হয়ে গিয়েছে বাচ্চা, লো মাকে কাড়িয়ে দিন। হ্যাঁ হ্যাঁ অন্যায় হয়ে গেছে, আমরা সব বাবা বাচ্চা তো। যাও খাবার জায়গায় গিয়ে লাইন দাও, ওকে যাও ব্যাসটা উঠলে ভদ্রলোকের মতো খেটে পড়ে যাবে। যাও চল 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 ভালো হতো ঠিক ই ভালো হতো। আরে ভেবেছিলাম দিলুর বিয়েতে একটু আমোদ আল্লাদ করবো, তা না ওই গুগু মামাটাই তো সব পার্টি করে দিল। হ্যাঁ ঠিকই বলেছিস। আরে গুগু ওরা তো এখনো ফিরলো না, তাই তো আবার কে এতে গেল না? এই নিয়ে এক ঘন্টার মধ্যে 17 বার গেল, হবে না? যা সাঁটান সাঁটালো। এই কুলেরা টোলেরা হবে না তো? পাগল ওর রেকর্ড 1 ঘন্টায় 18 বার। অলেরা ওকে খাতির করে চলে। ও ওই তো এসে গেছে। দেখবি যদি শিখি যায়। কি দেখবো? তিলুর পাথর একেবারে জমজমা তাই। হ্যাঁ কিন্তু ওই গুগু মামাটা কিছু বলবে না? গুলি মারো গুগু মামা, আমরা অন্য পথ দিয়ে যাবো। চল ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, এসো।
এই দেখুন বেচারি এতদিন কিরম মন মারা হয়েছিল, এখন দেখুন আপনাকে দেখে মুখে কিরম হাসি ফুটেছে। হ্যাঁ ভাই বর, এমন সুন্দর চাঁদপানা মুখ দেখিয়ে দিলাম, মজুরি দেবেন না? মজুরি? হ্যাঁ, অন্তত একটা গান শুনে কানটা আমরা সার্থক করি। কিন্তু মানে আমি তো হয় পাচ্ছিস কেন?
করে চল 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 আমার বড্ড খিদে
চিনতে পারবে না, কেন 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 চিনতে পারবে না?
আসছিস বলে আমাকে পুকুরে পড়তে হবে না? কি বুদ্ধি রে তোর! Thank you.
শুধু জল দিতে নেই তো তাই কপাল। আচ্ছা আপনারা ডাকা দিলুকে ডেকে আনুন, ও নিশ্চয়ই চিনি দেবে, আমরা বজাচ্ছি। ও তার মানে নতুন জামাই বাবু আপনাদের বন্ধু? শ্বশুরবাড়ি নিয়ে যাবি বলেছিলি, কি হলো? হ্যাঁ শাশুড়ি অনেক করে যেতে লিখেছে, চল
কষে খ্যাট দিবি, সালাদ সালির সঙ্গে গল্প করে কটা দিন ফুরফুর করে কেটে যাবে। কবে যাবি? বাবা বলেছে না মন মাস, কদিন পরেই। কিন্তু ভাই বন্ধু সেজে আমি আর কোথাও যাচ্ছি না। কেন? না না, নব সেজে যাবো। বাহ, নভেল আইডিয়া, ভেরি গুড। একেবারে অন্দর মহল পর্যন্ত পাসপোর্ট। আমরা কিসে যে যাব? না ভাই, আমার শ্বশুর বাড়ি। তোরা পরে যাবি, আমি আগে সব দেখে ঠিক করে আসি, তারপর। ঠিক আছে, তুমি যাও, আমরাও পেছন পেছন আসছি। গোরা, শ্বশুর বাড়ি যাচ্ছিস, খালি হাতে যাস না। দেখ, ভালো দেখে মিষ্টি মিষ্টি নিয়ে যাস। রসগোল্লা শিখে গেছি অন্দর মহলের।
দিকে ট্রেনে উঠে পড়ছে, রসগোল্লার হাড়ি ফেলে আসছে। মাইরি পুরোটা পুরোটা কি ওই রসগোল্লাটা? রসগোল্লাটা বুড়োটার ভোগে গেছে। এই কিরে আমাদের হাড়িটা, তাই তো? হ্যাঁ, thank you.
সকাল থেকে কিছুই খাইনি রে, পেটের মধ্যে একেবারে ফায়ার আর ইউ করছে। আমারও এসেই তো গেছি, পৌঁছলে দেখবি কত খাতি। এই শালির বয়স কত রে? আমার বউয়ের 20 যাচ্ছে। আজি দূর বাবা, বউয়ের না শালি। না না, আমার শালি বউয়ের চেয়ে 4 বছরের ছোট। তার মানে চলো, এই হেলথ কেমন? বেশ সুন্দর। এই আলু ভাতে না ধানি লঙ্কা? খুব স্মার্ট, কথায় পারবি না। मुसीबत में फंस गया, इलाका भी बहुत खतरनाक है। की बोल रे? बोल डाका तोर शशुर बाड़ी तो ड्राइवर जी स्टार्ट होगा तो मैं कोशिश कर रहा हूँ। কোশিশ করছি। চল নামি। নামবি? নামবি ছুঁচু ছুটতে পারবি, চল। ठीक है, आप बहुत भला आदमी है, हमारे हेल्प करता है। ठीक, नहीं, आप लोग अच्छा आदमी, बंगाली बाबू बहुत मीठी मीठी बात करते हैं, कोई डर नहीं, सब ठीक हो जाएगा। एक कलुआ, तो बैटरी भी पुराना लगा है, तू ख्याल नहीं किया, तू चेक नहीं किया? मुझे क्या मालूम, तुझे नहीं मालूम तो सब मालूम है। नहीं, आप लोग डरिए मत, आप लोग डरिए मत, आप लोग बैठ जाइए आराम से। बड़े आए काम दिखाने। ठीक है, तुम मुसीबत में डाल दिया रास्ता में। अभी क्या, कितना टाइम लगे क्या जाने। आप लोग घबराइए मत, स्टार्ट हो जाएगा, थोड़ा सा धक्का मारना पड़ेगा। ठीक है। ए कलुआ, अरे तू क्या खाना खाने चला गया? बड़े काम दिखाता है, काम करता है, बहुत काम करता है, खाने का वक्त में काम खाने नहीं देता। এই গো গো গোরা, ওই কে খাচ্ছে ছাত, তাই সই আগে গোরা না মানে তো মেহরবানি করকে জরা সে আ আও তোরা জোর। ঠিক আছে। ওষুধ বাড়ি চলেছে।
সঙ্গে নবর রূপে গঞ্জা ওদিকটা না গেলে শ্বশুর বাড়িটা কোন দিকে ঠিক বুঝতে পারছি না। কর্পোরেশনের ঘোড়া ঠুলিয়াটা চল। এই তো ওই তো স্টেশন দেখা যাচ্ছে। এবারে দিক নির্ণয় করে বলতো কোন দিকে। খামুকা রাগ করছিস, বিয়ের পর তো একবারই এসেছিলাম, তখন আগে থেকে খবর দেওয়া ছিল। আর গাড়ি থেকে নামতেই একবারে চ্যাং দোলা করে নিয়ে চলে গেল, মানে তখন ঠিক রাস্তাঘাট দেখার সময় পাইনি। তাহলে এখন কি কি করবি? আমার মন বলছে এইদিকে হবে, চল গল্প করতে করতে চলে যাবো। ঈদে আমার নাড়ি পুরি গলে যাচ্ছে আর তুই আমাকে গল্প শোনাচ্ছিস। আরে খিদে তো আমারও পেয়েছে, চল ভাই। তুই বাবা ভালো করে ভেবে ভেবে বলছিস তো ওইদিকে। ঠিক বলছি। হ্যাঁ কি কোথায় এলাম রে গনসা, এত সব বাড়ি ঘর তোর? কেন তো তোর শ্বশুর বাড়ি কি মামা মাঠের মধ্যে নাকি? সে কথা না, মানে শ্বশুর বাড়িটা একটেরে কিনা, মানে সিঙ্গুর ছাড়িয়ে খানিকটা ভেতরে। বাড়ি ঘর কি দোকান পাটি তো নেই সেদিকে, বুঝলি তো? তুই একটা যাচ্ছে তাই শ্বশুরের নামটা পর্যন্ত জানিস না। একবার বলছিস হরি রাম, একবার বলছিস রাম হরি, আমার বাবা বাড়িটা কোন দিকে আও জানিস না। চল চল কোথায় চল চলবো আচ্ছা তাই একটা। তাহলে চল না শ্বশুরের বাড়িতে, দিনটা কাটিয়ে দিয়ে কালকে সকালে না হয় ওরে বাবার তো চাই তাই। বাবা ভালোই তো, মোটেই ভালো না, বুঝতে পারছিস না? টের পেলে রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে রাতারাতি কাজ সাফাই করে লাশ গুম করে ফেলবে। মগের মুল্লুক আর কি। জমি নিয়ে শ্বশুরের সঙ্গে ভয়ঙ্কর খুঁড়ে মোকদ্দমা চলছে, ওরা তো চাই কেউ কেউ আসুক এদিক বাগে। আর জামাই পেলে একবারে লুফে নেবে। ওরে বাবা
হ্যাঁ বাবা, রাজ্যে ভাই আমাদের বাড়ি মেয়ে পছন্দ হলো। মা,
আবার ওবারের কথা কেন? জামাই আমাদের বাড়ি এসেছে, দেখে দাও, আমরাও আদর আপ্যায়ন জানি। হ্যাঁ ঠাকুমা, তুমি ওদের নিয়ে বসে গল্প করো, আমি গর্ত দুটো খুলে এক্ষুনি আসছি। হ্যাঁ বাবা, তোমরা বিশ্রাম করো, মুখগুলো একেবারে শুকিয়ে গেছে, আমি খাওয়ার ব্যবস্থা করে আসি। হ্যাঁ, গল্পের সময় তো পড়েই রইল, বসো বসো বসো। গোরা, কিছু তো বুঝতে পারছি না, এ কোথায় এলাম রে? গণেশ গর্ত করছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না। ঠাকুমার তো বেশ ভালো মনে হলো। আমার মনে হয় তোর শ্বশুরটাই সুবিধে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, এই শ্বশুরমশাই আপিং করতো, কি বলতে কি বলে তার নেই ঠিক, এই তিলকে তাল করেছে। হতেও পারে। আবার আবার কি? না ধরো আমাদের আদর যত্ন করে রেখে দিল, তারপর খাইয়ে দাইয়ে রাত্রে রাত্রে কি গর্ত লাশ গুম। তাহলে না মানে এত আদর যত্ন করছে বলি না, আমার মাঝে মাঝে কিরকম সন্দেহ হচ্ছে। আমি বলি কি, আগে খেয়ে তারপর রাত্রে শুতে দেবে, তখন নাই চুপি চুপি দুজনে পালাম। বাইরে কুকুর বা পাহারায় থাকবে, বাড়িতে আমার বন্দুক আছে, দেখলি না? ভেতরে বন্দুক বা বাইরে কুকুর, কোন দিকে যাবি? আমি আবার তিলু বিয়ের সময় বিপদে পড়েছিলাম, ওই আর বন্দুকের সামনে পড়া দিচ্ছি আমার নেই ভাই। তুই 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 থাক, আমি যাই। তুই ঠিক বলেছিস, আপনি বাঁচলে বাপের নাম। তুই কবছর বিয়ে করেছিস? কেন রে, শ্বশুর বাড়ির ঠিকানা জানিস না? বন্ধুকে নিয়ে এলি ফুর্তি করবি বলে, আর এদিকে ঈদের প্রাণ জ্বলে যাচ্ছে। যেখান থেকে বাড়ির খাবার নিয়ে আছে যা। আমার মুখের দিকে কি কি দেখছো? আমি কোথায় পাবো? আমি কি জানি? বলছি ভাই, ও ভাই, কেউ আছো ভাই? কিছু খাবার পাওয়া যাবে? একটু খোলো না। কেউ আছো ভাই? কি চাই? কিছু খাবার পাওয়া যাবে, ভাত ডাল। এত বিকেলে ভাত থাকে না, কিছু খাবার পাওয়া যাবে না? বড্ড খিদে পেয়েছে ভাই। না বাবু, আমার কাছে কিছু নেই, কয়েকটা লেড়ো বিস্কুট ছাড়া। হ্যাঁ তাই দাও ভাই। হ্যাঁ হ্যাঁ কিছু নেই ভাই। কুকুরে খায়, ইচ্ছে হচ্ছে তোকে কিমা করে খাই। নিয়ে খাও ভাই। না না মানে হয়নি,
আমরা যা যাত্রী। ও বলুন, বলছিলাম কি ভাই আমরা রাম হরি, না না রাম হরি না, রাম হরি না, হরিরাম, হরিরাম না, হরিরাম না, রাম হরি মুখুজির বাড়ি যাবো। আগে এখানে তো দুজন রাম হরি মুখুজি আছেন, একজন থাকে নদীকে আর একজন আছেন ওদিকে। ওদিকে নয়, এদিকে এদিকে, ওইদিকে না তো, না না উঠুন। হ্যালো, আগে রাম পরে হরি, রাম হরি রাম হরি, আগে রাম পরে হরি, রাম হরি রাম হরি, হলা আগে হরি পরে বল, হরি বল হরি বল, আগে হরি পরে বল, হরি বল হরি বল। সারা শব্দ নেই, ওটাও তো একটা আপিং খোর বাবা। হসুরকে জোরে জোরে ডাক, কি বলে ডাকবো? মরে গেল নাকি রে? দোষটা আজকে বোধ একটু বেশি হয়েছে। তাহলে ডাকলাম, নাম ধরে ডাকবো? হ্যাঁ, ও
না না শ্বশুর তো বাবা বাবা বলে জোরে জোরে ডাক। ঠিক বলেছিস বাবা বাবা ও বাবা ওরে বাবা গো অত্যাবশাই ও অত্যাবশাই এত রাত্রে কে? আমি আমি কে? আমি আমি কাল সকালে এসো। পাপিং এর ঘোর এখনো কাটেনি। দিল বন্ধু অত্যাবশাই অত্যাবশাই টিপুর থেকে আপনার জামাইয়েছেন বাবা আমি ঘোড়া চান তুমি বাবাজি তুমি আচ্ছা 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 সঙ্গে কে? আমি ওই দা ঠাকুরের নফর।
খিদেতে পেট জুড়ে যাচ্ছে। খিদেতে পেট চলে যাচ্ছি। এই মলমাসে যাত্রা করি একবারে কাল। কাজ কর কি বলছি? আরে বলবি তো কি, চুপি চুপি গিয়ে দেখে আয় তোর শ্বশুরমশাই ঘুমিয়েছে কিনা। চেঁচা চেঁচা ঠাকুর
বাবা আপনি ঠিক দেখেছিলেন, জামাই এসেছিল। জামাই নয়, ভালো করে চোর কি ডাকাত না দেখে আপনারা বাড়ির মধ্যে দুজনকে ঢুকিয়ে দিলেন। আপনার নিদ্রা একটু ব্যাঘাত ঘটালো, যোগ নিদ্রায় দিব্য দর্শন হয় মা, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে কড়ি খেলছেন। কি সুন্দর দৃশ্য! পাত্র না পাত্রী? আগে পাত্র পাত্রী একসঙ্গে হলে 20% রিবেট। আগে বাবা ওই পাত্রী চাই, মানে আমাদের গনসার জন্য। অ্যাডভান্সে টাকা এনেছো? টাকা? হ্যাঁ টাকা অ্যাডভান্সে। কত? হ্যাঁ অ্যাডভান্স 10 টাকা। 10 টাকা? হ্যাঁ 10 টাকা। এই এবার বলো আগে। হ্যাঁ পাত্র কে জানো? এই যে গণেশ, এর জন্য। নাম কি কার? তোমার? তোমার শ্রী গণেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। গণেশ? নামই সিদ্ধি, লগ্নে চন্দ্র, লগন চাঁদা, দেবগণ বিপ্রবর্ণ, তা বিয়ের তো তারা কিসে? আগে বাবা আমাদের মধ্যে অনেকের বিয়ে হয়ে গেল। আমার হয়নি, মানে আমরা হয়নি। কিন্তু গনসার কেন বিয়ে হচ্ছে না বলুন? হ্যাঁ বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না মানে, আরে বিয়ে তো হয়েই আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। বিয়ে হয়ে আছে? হ্যাঁ মানে, আরে বিবাহ জন্ম জন্মান্তরের ক্রিয়া, স্ত্রী অর্ধাঙ্গিনী, স্ত্রী ছাড়া পুরুষ অসম্পূর্ণ। ঠিক কথা, আরে বিয়ে তো হয়েই আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ওর বউ মানে যার সঙ্গে ওর হয়ে আছে কিরকম দেখতে? জন্মে জন্মে পুরুষ কর্মফল অনুযায়ী ভিন্ন ভিন্ন রূপে আত্মপ্রকাশ করে এবং সেই ভিন্ন ভিন্ন রূপের পরিপূরক হিসেবে স্ত্রী আসে নানা রূপে, কখনো ছিন্নমস্তা, কখনো ধূমাবতী, কখনো কখনো চামুণ্ডা, কখনো তারা, আবার কখনো দেবী দুর্গা রূপে।
বলে এবার ওর? স্বয়ং লক্ষ্মী, অন্নপূর্ণা। কিন্তু বিয়ে না হলে তো, মানে ও তো এখনো চাকরি পায়নি, তাই চাকরি না পেলে রোজগার না করলে। হ্যাঁ, চাকরি রোজগার আগে। আরে স্বয়ং লক্ষ্মী যার ঘরে বিরাজ করবেন তার আবার চাকরির দরকার কি? আরে তার চাকরি হবে কেন? কিন্তু লক্ষ্মী ঠাকুর আসবেন কবে? এই যত সামান্য অ্যাডভান্স দিয়ে কি সবকিছুই জানা যায়? আরে চিত্ত শুদ্ধ না হলে তো দিব্য দর্শন অসম্ভব বাবা। তাহলে জাতকের গ্রহ সমাবেশে শনি মঙ্গলের অশুভ দৃষ্টি বিনিময় হলে নানা রকম বাধা বিঘ্ন, তা হোম যাগ যজ্ঞে অবশ্যই বাধা বিঘ্ন অপসারিত হয়। তা খুব কম করেও 150 টাকার প্রয়োজন। কিন্তু বাবা, কোনো কিন্তু নেই, এই দীননাথ শর্মার বাক্য অমুক। না না, আমি বলছিলাম ওর এতদিনে কবে বিয়ে হয়ে যেত। হ্যাঁ, কিন্তু ওর মামার জেদ, ওর চাকরি না হলে ওর বিয়ে দেবেন। হ্যাঁ, বিয়ে দেবেন না বলে কেন দেবেন? এই মঙ্গল আর শনির প্রভাবে মামার মস্তিষ্ক বিপর্যয়। না মানে আমি বলছিলাম যে ওর মামাকে, হ্যাঁ ওর মামাকে যদি একটু দয়া করে বুঝিয়ে বলতেন ওর চাকরির দরকার নেই। হ্যাঁ, 50 টাকা। হ্যাঁ রাখুন তো। এ কি হ্যাঁ, নমস্কার। নমস্কার বাবু, দরকার হয় আবার আসবে। হ্যাঁ চল চল। হ্যাঁ চল। চলুন গুপ্তজি। তখন কি বলছিল? কি কখন? আরে সকালবেলা। ও বলছিলাম বর্ষার সব বন্ধুরই তো বিয়ে হয়ে গেল, এবার ওর একটা বিয়ে দাও। বিয়ে দেবো? দেবো না, বয়স হয়েছে, এই বয়সে সব ছেলেরই বিয়ে করার সাধ জাগে। চাকরি বাকরি কিছু করে না, বউকে খাওয়াবে টা কি? তাছাড়া শুধু বউ নয়, দুদিন পরে একবার ছেলে মেয়ে হবে। ভেবেছিলাম মানুষ হবে, কিন্তু হলো না। আর সে চেষ্টাও নেই। চাকরির চেষ্টা তো করছে, তাছাড়া কোন একজন ভালো জ্যোতিষী বলেছে ওর নাকি স্ত্রী ভাগ্যে ধন। খুব ভালো কথা, যে স্ত্রী ভাগ্য ওর ধন আছে সেও স্ত্রী হয়ে কোথাও না কোথাও আছে। আর যে মেয়ের ভাগ্যে লেখা আছে যে সে গণেশের স্ত্রী হবে, সে একদিন একদিন গণেশের স্ত্রী হবে। কিন্তু আর একটু ধৈর্য ধরো, গণেশ একটা চাকরি হোক, তখন দেখবে আমি নিজে ড্যাং ড্যাং করে বাজনা বাজিয়ে মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসবো। তারা কিসের তাহলে ভাত দাও। তুই মন খারাপ করিস না গর্ষা, তোর বিয়ে আমরা দেবই। কে আমার কথা বিশ্বাস কর, আমি প্রতিজ্ঞা করেছি যতদিন তোর বিয়ে না হয় আমি পিঁয়াজ খাবো না। প্রতিজ্ঞা কিছু মনে করিস না গর্ষা, ওই বেড়া দীননাথ ঘটক তোর মামার মতন ফেরেব বাজ, খালি কথার প্যাচ। লেকিন ঘুতান বাবু, এত টাইম না গেলে যে শাদি হবে না, এ তো সাজ বাত। হ্যাঁ জানো, সে বলি টাইম আর কবে হবে, মুখাগ্নি সময়। আমি তো বাবা ঠিক করেছি, ও শাদি উদি আমি করবো না। হ্যাঁ তা করবেন কেন? আপনার মন খারাপ হলেই 100টা ডন বৈঠক দেবেন, আর তারপরে এক বাটি ছাতু ব্যাস, 1000 কাঁচা লঙ্কা। গঞ্জা তুলু, কি খাওয়াবি বল? ইচ্ছের দুঃখে ভাই, কোনো কিছু দুঃখে নয়, সব শুনলে তোর মাথা খারাপ হয়ে যাবে। কি আবল তবল বকছিস? হ্যাঁ কোনো কিছু আবল তবল নয়, সামনের মাসের 21 তারিখে গঞ্জার বিয়ে। এই গঞ্জার বিয়ে কে বললো তোকে? কি আবার বলবে, আমি বলছি হঠাৎ সুযোগ এসে গেল, একেবারে খাপে খাপে মিলে গেল। ভুল দিবি না। কোথায় পালাচ্ছ চাঁদু? আমরা যে পেতেছি বহুত বড়িয়া, বহুত বড়িয়া।
ইয়ার কি ছাড় বিশ্বাস কর সত্যি বলছি যে চা বলার আদা বা বাংলায় বল। হ্যাঁ দেখ এত বড় একটা সুখবর দিলাম অত একটা বিড়ি তো খাওয়াবে পেলাই না পেলাই না বিড়ি পেলাইও দে সুযোগটা কি করে এলো প্রথম থেকে না বললে বুঝতে পারবি না। আরে বাবা তো ঠিক হ্যাঁ শুরু সে বলিয়ে না আমার মা শাশুড়ি বাড়ি হালি শহর বুঝলি ওই শিয়ালদালাই নে কাঁচাপাড়া নুইহাটি হালি শহর বুঝলি বলিয়ে না আপনি তো বললেন গোড়া থেকে বলুন তাড়াতাড়ি বল খিদে পেয়ে গেছে আরে বল না ওরকম উফ আহ চেঁচামেচি করলে হবে না আচ্ছা ঠিক আছে বল বল শোন তাহলে আমার মা শাশুড়ির মেজ ননদের বিয়ে হয়েছে পরশে বিহালায় বুঝলি সেই মেজ ননদের বড় জায়ের বাপের বাড়ি জোড়াসাঁকো বুঝলি সেই বড় জায়ের সেজো ভাই চাকরি করে রাঁচিতে বুঝলি বুঝলাম আগে বল যা বাবা এ তো হিস্ট্রি লোদি বংশ হয়ে যাচ্ছিস কি করবো বল আমার শ্বশুর বাড়ির বংশ বিশাল সেই কোম্পানি বাগানের বটগাছের মতো হ্যাঁ চারা গাছ লম্বা লম্বা এই থামতা বল বল না শোন তাহলে সেই সেজু ভাই একমাত্র মেয়ে দুর্গা সুন্দরীর বিয়ে বুঝলি বেশ ডাগর ডগর তবে যে বললি গণেশের বিয়ে আরে বাবা গণেশেরই তো বিয়ে তবে তোদের যদি ধৈর্য না থাকে তবে আমি চললাম শোন আমি যতক্ষণ না শেষ করছি চুপচাপ শুধু শুনে যাচ্ছি বাপ বাপ রাঁচিতে রেলে চাকরি করে আর মেয়ে দুর্গা সুন্দরীর বিয়ে হবে জোড়াসাঁকোর পিসির বাড়ি থেকে পাত্র থাকে চুঁচড়ে বুঝলি তা বউ কদিন ধরেই বলছে জোড়াসাঁকোয় যাবো জোড়াসাঁকোয় যাবো তা ভাবলাম যাই নিয়ে জোড়াসাঁকোয় তো হঠাৎ গেলাম জোড়াসাঁকো বিশেষ করে তোমার কথাই বলুন না কি করতে বাবা তুমি একমাত্র ভরসা মানে এ বাড়ির হালচাল তো তুমি সব জানো এ বাড়িতে দুটি বুড়ো একটি কানে শোনেন না আর একটি আবার চোখে ছানি ডাক্তার বলেছে যে সামনের কাঠ থেকে ঝানি কাটাবে আর এসব ছেলে ছোকরাদের কথা আর কি বলি বলো তারা যে কখন থাকে আর কখন যায় সে তারাই জানে কিন্তু কি করতে হবে সেটাই তো বলবেন মাসিমা তুমি আমার একমাত্র ভরসা ভূগোল তো বলেই খালাস হাজার হোক মায়ের পেটের ভাই আমি তো তাকে না বলতে পারি না সামনে রবিবারের পরের রবিবারে দুর্গার পাকা দেখা তা ওই চুঁচুড়া থেকে পাত্রপক্ষরা আসবে তা বাবা তোমাকে কিন্তু আগের দিন থেকে এসে এখানে থাকতে হবে মানে ওই অতিথি আপ্যায়ন টাপ্যায়ন বুঝতেই তো পারছো তুমি আমার একমাত্র ভরসা বাবা আচ্ছা যতই হোক দুর্গার বিয়ে বলে কথা কি বল দুর্গাকে খবরটা দি তোমরা এসেছো এসো দুর্গা দুর্গা ও দুর্গা এই যে দুর্গা আগের দিন এসে থাকতেই হবে তুমি আমার ভরসা দুর্গাকে দেখে মাইরি মনটা একেবারে খারাপ হয়ে গেল শুধু দুটো মন্তর পড়ে ঘরে তো তার উপর আমার বাপের একমাত্র মেয়ে মনটা হাউ হাউ করে উঠে আহারে বংশাচ বুঝলি মনে হলো
এ যদি ঘনশার বউ হতো, তা নয় শনি মঙ্গলের চাপে কোথাকার জল কোথায় গড়িয়ে যাচ্ছে। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে চুচোর পাত্রর সঙ্গে, তার সঙ্গে আমার কি করে বিয়ে হবে? হবে হবে, তা না আর বলছি কেন। চিঠি তুমি পড়ে শোনা। আচ্ছা, নমস্কার পুরো স্বর নিবেদন মেতত। অত্রপত্রে নিবেদন এই যে পণ্ডিত মশাইয়ের পরামর্শ অনুযায়ী 17ই বৈশাখ বুধবার সন্ধ্যে 7:51 হইতে রাত্রি 9:02 পাকা দেখা এবং আশীর্বাদের দিন ধার্য হয়। আমরা 5-6 জন উক্ত দিবসে সন্ধ্যায় সকলে কলকাতায় উপস্থিত হইয়া উক্ত শুভ কার্য সম্পন্ন করিবার মানস করিয়াছি। যদি মহাশয়ের কোনো আপত্তি থাকে তবে পূর্বাহ্নেই জানাইয়া বাধিত করিবেন, বাকি যাবতীয় প্রয়োজনীয় কথাবার্তা সাক্ষাতেই হইবে। আশা করি বাটি সর্বাঙ্গীন কুশল। নমস্কার লইবেন, ইতি বিনয়বৎ শ্রী অখিল চন্দ্র দেব শর্মণ। পুনশ্চ দাদা কার্যপ্রদেশে স্থানান্তরে গিয়াছে, বিনোদবাবু অকস্মাৎ পড়িয়া গিয়া হাঁটুতে চোট পাইয়া হাসপাতালে শয্যাগত। আমার অবস্থা তো সচক্ষে দেখিয়াছেন, বাতে পঙ্গু, কিন্তু আগামী শুভ দিনটি কোনো ক্রমেই ছাড়িয়া দেওয়া উচিত নয়। বিবেচনা করিয়া দাদার ভাইরা ভাই তাহাকে আপনারা দেখেন নাই, সেই ভাইরা ভাই যুগলবাবু কয়েকজন ভদ্রলোকের সহিত যাইয়া শুভ কার্যটি সম্পাদন করিবেন। ইতি বুঝলাম, কিচ্ছু বুঝছি না, কার ভাই কে কি? আরে চুচুরো লোকেরা তো পাকা দেখা দেখতে আসছে, তাতে গণেশের কি হবে? আরে বাবা, গণেশেরই বিয়ে হবে ওই দুর্গার সঙ্গে, বাপের একমাত্র মেয়ে। লেকিন কেসে? সে কথাই তো বলছি। বল, জোড়া শাক ওই দুপুরে খেয়ে একটা বিড়ি ধরবার জন্য বাইরে এসে বিড়িটা সবাই বার করেছে, এমন সময় একটা পিয়ন এসে এই চিঠিতে ডাক বাক্সে ফেলে দিল। চিঠিটা বের করে পড়ার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে বিদ্যুৎ খেলে গেছে। বুঝলাম শনি মঙ্গল নিশ্চয়ই ছিনিয়ে পড়েছে, নইলে এই চিঠি আমার হাতে পড়বে কেন? এই চিঠির কথা জোড়া সাকর কেউ জানে না, একমাত্র আমার বউ ছাড়া। কি হলো সেটা বল। শুন না তারপর কি হলো। বউকে মনের কথা খুলে বললাম, বউ মন দিয়ে শুনলো, তারপর রাত্রে শুয়ে আছে। প্রভাতে প্রথম কি ভাবছ? কি আর ভাববো, ভাবনা তো একটাই, দুর্গা। ভেবে কিছু বার করতে পারলে? না। আচ্ছা তুমি একটা কিছু বলো। আচ্ছা, দুর্গাকে গণেশ ঠাকুরকে বিয়ে করতে রাজি হবে? রাজি হবে না মানে? এমন ভাবছি সে কোথায় হবে? আমি তো সকাল থেকে সে কথাই ভাবছি। তোমাদের সাহস আছে? সাহস? কিসের সাহস? আমি যা বলবো তাই করতে হবে। কি? শোন, তারপর মানে বউ যা বললো শুনে তো প্রথমে আমি একেবারে থ হয়ে গেলাম, তারপর ভাবলাম এর চেয়ে ভালো প্ল্যানার হয় না, একেবারে নিখুঁত। নিখুঁত কি শুনি? খুলে বল। হ্যাঁ শোন না। হ্যাঁ বল। আগেই বলেছি সেই চিঠিটার কথা জোড়া সাকই কেউ জানে না, ব্যাস একেবারে গাপ করে দিলাম। এখন চুচুর বরকর্তার নামে একটা চিঠি লিখতে হবে যে আপনাদের আসার দরকার নেই, দুর্গার অন্য জায়গায় পাকা কথা হয়ে গেছে। চিঠিটা জোড়া সাকর থেকে পোস্ট করবো চুচুর, এবং চুচুর পোস্ট অফিস থেকে আর একটা চিঠি পোস্ট করবো জোড়া সাকর, তাতে লিখবো আমরা সকলে সামনে রোববার পাকা দেখে এবং আশীর্বাদ করতে যাচ্ছি, তলায় নাম সই করবো অখিল চন্দ্র দেব শর্মণ। হ্যাঁ হ্যাঁ, তারপর নিবেদন কোথায় গেলো? এটা বিস্কুট দিন না। আর দিন না, বল বল। হ্যাঁ শোন,
আমি তো আগে থেকেই জোড়া সাগরে থাকবো। তোরা হেভি মেকআপ করে চুচুরোর পার্টি সেজে ঠিক সময় জোড়া সাগরে হাজির। কিন্তু ওরা যখন জানবে যে চুচুরোর চেনা জানা লোক কেউ নেই তখন? হ্যাঁ ঠিক গর্ধ, সেটাতেই তো লেখা আছে অচেনা লোক যাচ্ছে, জানা শোনা সজ্জা কত। কি বুদ্ধি, সজ্জা কত, বুঝতে পেরেছি। তাহলে আমরা ছদ্ম বেশি যাচ্ছি? না না, ও অনেক গোলমেলে ব্যাপার, কিছু গোলমেলে না। তুই দাদামশাই সাজবি। দাদামশাই? হ্যাঁ দাদামশাই সাজবি। দাদামশাই সেজে জোড়াসাঁকোর বাড়ি গিয়ে দুর্গাকে তুই আশীর্বাদ করবি। আমি? হ্যাঁ। লেকিন এত সব মেকআপ কে করবে বলিয়ে তো? হ্যাঁ দাড়ি মোজ কেন? রাজেনের ভারুদা? হ্যাঁ ভারুদা? আরে হ্যাঁ রাজেনের ভারুদা। ভারুদা? তোরা কি আমার নানুদা রে? কেন? আগের বারে থিয়েটারের টাকা বাকি আছে যা মনে আছে? হ্যাঁ মেকআপ করেছিল ভারুদা, তো টাকাটা তো দেয়া হয়নি। হ্যাঁ ঠিক আছে। না না ভারুদা হবে না। কেন হবে না? ভারুদা ক্যান্সেল। আরে ভারুদা ক্যান্সেল নয়, ভারুদা ক্যান্সেল, ভারুদা ক্যান্সেল নয়, ভারুদা ক্যান্সেল। শোনো, আমরা বাকি যা টাকা আছে সেটা চাঁদা তুলে মিটিয়ে দেবো, তারপর ভারুদা আসবে। হ্যাঁ নিশ্চয় দেবো। কথা দিচ্ছিস? কথা দিচ্ছি, আমি দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ শোন গনসা, তুই এক কাজ কর, তুই রাজেন আর হ্যাঁ তিলু, তোরা তিনজন মিলে ভারুদাকে গিয়ে কন্ট্যাক্ট কর। আচ্ছা চল। আমরা তিনজন? হ্যাঁ। তোরা যাবি না? না আমরা যাবো। হ্যাঁ না বেরিয়ে পড়, আমাদের ঘাড়ির উপর ছেড়ে দিলি তো। না না এটা ছাড়াছাড়ি কিছু নেই, চল আমরা। দুগ্গা দুগ্গা, একটা গন্ডগোল হবেই। কেন? আরে সকাল থেকে বিরুদা খেয়ে চলেছেন, যা বলছি তাতেই রেগে মেগে উঠছেন। বিরুদা এই করে করে নিজের সর্বনাশ নিজে ডেকে নিয়ে। আসলে বড় হওয়ার ইচ্ছে ছিল তো, হতে পারলেন না, ওই জন্য সবকিছু গন্ডগোল করে ফেললেন। এটাই তো মুখোমুখি দক্ষ করে না, খোলো খোলো বলছি, চিন্তা করে মার্ডার করবে। কিন্তু কিন্তু কি? হ্যাঁ আমাকে শেখাতে এসো না, এতদিন ধরে অভিনয় শেখাচ্ছি। এই এই তো বলবে, এই তো বলবে, এই তো করবে। হ্যাঁ কি ব্যাপার এখানে? কি না মানে হলে যান, হলে যান। না না আমরা শো দেখতে আসিনি। তবে ওই মেকআপ ম্যান ভারুদাকে খুঁজছি। হ্যাঁ হ্যাঁ ভারুদা আজকে আসেননি? আসেননি না। না মানে আসলে কি জানেন ভাই, আমাদের একজন মেকআপ ম্যানের খুব দরকার। হ্যাঁ হ্যাঁ ও আপনি ওনার সঙ্গে কথা বলুন। ওনার সঙ্গে? হ্যাঁ মানে কি বলছেন বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? পাচ্ছে না, বলেছেন না? আমি বুঝি বলছি, ব্যাপারটা খুব সোজা ব্যাপার, আমি বুঝি বলছি আপনাকে। আসলে কোনোদিনও বুঝবে না, যাও।
হারুদা তো নেই, কি করবি? আসছি বলে যে কোথায় চলে গেলেন? তুমি এখানে এইদিকে সিন স্টার্ট হয়ে গেছে, ভালো কি টাইম খাওয়াচ্ছে? চল 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 চল, শিখে চলে যাবো স্টেজে। না না, আমি না, আপনি ভুল করছেন। আমি না ভুল করছি? আমার সঙ্গে সবাই সবাই ইয়ারকি হচ্ছে না? ওদিকে সিন চলছে, চল চল চল। খুব ভালো একটা করে, খুব ভালো একটা করতে পারে। তোমরা কে? হ্যাঁ কাকে একটু করে বলছো? আমি জানি না কে কি পাঠ করে, একদিন ধরে আমি পাঠ করাচ্ছি। চলো ওনাকে শেখাচ্ছি। চলো 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 চলো। এ কি করছেন আপনি? এ কাকে নিয়ে যাচ্ছেন? এই তো আপনি ঠিক ধরেছেন, আপনি ওনাকে একটু বুঝিয়ে বলুন না। এটা গোপ নয়, এটা চরিত্র। চলো কোথায়? কোথায় আছিস তুই? এই তোরা, তুমিও আছিস।
कौन सा कोता रे? क्यों क्यों क्या हुआ? क्या हुआ? तीनों कोता है। अरे की व्यापार बोल भी तो। की व्यापार? उन्हें कोता आगे बार करूँ बाबरी। अरे मेकअप मैन पहले की ना बोल भी तो। हाँ। मेकअप मैन किया भी। बाह। ओए बाबा। जुरा शाके पाका देकर खावा खावो ना। खाबी। है। खा। अरे, अरे या की चार? तनिश। आशन कोता बोल। मेकअप मैन ठीक हो ना? অভিনেতা রাজেন বল ওই বাবারি অভিনেতা রাজেন বলছে মেকআপ ম্যান যথা সময়ে যাবে ওরে বাবা
যথাবিহিত সম্মান পুরসর নিবেদন মেত্ত মহাশয়, অতি দুঃখের সঙ্গে জানাইতেছি যে আপনাদের আসিয়া পাত্রীকে আশীর্বাদ করিবার কোনো প্রয়োজন নাই। আগে যেখানে সম্বন্ধের কথা হইয়াছিল সেখানেই কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। সর্বান্তকরণে ক্ষমা করিবেন, আপনাদের কুশল কামনা করি, সশ্রদ্ধ নমস্কার লইবেন, ইতি বিনীত দেবেন্দ্রনাথ দেব শর্মণ। ঠিকানা তো কিছু নেই, শুধু সেন্ডারের নাম, তাও দেব শর্মণ, যত্ত সব। তাহলে এখন কি করবো স্যার? একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে চিঠির কোনো ঠিকানা নেই সে চিঠি এখানে এলো কি করে? আমাদের ডাক বাক্সে কেউ ফেলে দিয়ে গেছে। ছিঁড়ে ফেলে দিই স্যার? না না, ডেট লেটার অফিসে পাঠিয়ে দাও। কি বিয়ারকেলে সব লোক, এমন একটা ইম্পর্টেন্ট চিঠি তার ঠিকানা নেই? ওয়ার্থলেস, নাও। ব্যাপার বলতো, লোকটা এখন এসে পৌঁছলো না, আর তার গাড়িটাও পাবো না দেখছি। কি আশ্চর্য, আমি তো ভাবছি। কি হলো, এত দেরি করলেন যে? আরে আপনি ভেতরে যান, আমরা সাইকেল দেখছি। ঠিক আছে, তাড়াতাড়ি যান। ও, এত দেরি করে দিলে! আগে জিনিসটা দেখুন। আরে তা তো দেখছি, কিন্তু আটটা গাড়িটা কি পাবো? পেয়ে যাবেন, আপনি জিনিসটা আগে দেখুন তো। দেখাও দেখি, দেখাও। এই কি রকম হয়েছে বলুন? খুব ভালো হয়েছে। হাজার হোক, আশীর্বাদীর গয়না বলে কথা, তার উপর আবার আপনার বাড়ির কাজ, আর একটু ধরে না করলে গোটা চুঁচুড়োর বদনাম। এদিকে সব ঠিক আছে তো বাবা? আপনি নিশ্চিন্তে থাকুন, দায়িত্ব যখন নিয়েছি সব কাজ নির্বিঘ্নেই সম্পন্ন হবে। ওপরে ভগবান আছেন, দেখবেন কোনো কাজে বিঘ্ন ঘটবে না। কি বলছো, একটু জোরে বলো। বলছিলাম আপনি নিশ্চিন্তে থাকুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ যাই হোক, ওনারা বোধহয় এসে গেছেন, আপনি একটু তাড়াতাড়ি যান। এসে গেছে? হ্যাঁ, আসুন আসুন। ওই তো, ও ওনারা এসে গেছে, আসুন আসুন আসুন। মানে আপনাদের পথে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা। আচ্ছা আচ্ছা, আস্তে আগাও মহাশয়। চলুন চল, এই চল চল। আপনাদের পথে খুব কষ্ট হলো? না না, কষ্ট বোঝায় কষ্ট। এখান থেকে কষ্ট বিদ্যুৎ বলে, মানে এখান থেকে যদি একটু এমনি হাত দেয় বাবা জীবন না, মানে ইনি হলেন গিয়ে আমাদের পাত্রের দুঃসম্পর্কের দাদা মশাই। দাদা, উনি কানে একটু খাটো, একটু জোরে বলুন। ও, ভুলে গিয়েছিলাম, ইনি হলেন গিয়ে পাত্রের দাদা মশাই। ভালো ভালো, খুব ভালো। আর আপনি? আমি না, মানে আমি মানে আমি মানে আমি মানে পাত্রের মেসো মশাই। বা 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 বা, ভালো ভালো, খুব ভালো। ওটাকে ভিতরে নিয়ে যাও, মালক কি ভিতরে যাও। জয়া বৌমা! না না, আমি এখানেই থাকি সকলের সঙ্গে, এখানে বেশ সুন্দর হওয়া। হ্যাঁ, ভীষণ ভালো হওয়া সমীরণে। আসলে পিসিমার খুব গরমের বাতি। হ্যাঁ পিসিমা, গরমের বাতি। উনি দিনে 32 বার শরবত খান। ভালো ভালো ভালো, যাও আমার কি ভিতরে যাও। আরে আসুন, আরে বাবা আসুনি না, লজ্জা বাবার কি আছে?
যদি কোনো পাত্রের প্রয়োজন থাকে আমার সন্ধানে একটি ভালো পাত্র আছে, ওর বিয়ের জন্য একটি উপযুক্ত পাত্রী খোঁজা হচ্ছে। তাই নাকি? আমিও তো আমার নাতনির জন্য একটি ভালো পাত্র খুঁজছি। আপনারা হয়তো শোনেননি, শিবপুরের গোলক চাচুর্যের নাম হাওড়ার সবাই একদাকে চিনি। পাত্র অতি ভাগ্নে রত্ন, রত্ন। ও, আপনি আমাদের গণেশের কথা বলছেন? সত্যি ছেলের মতো ছেলে, এক ছেলের মতো ছেলে একখানে গণেশ। ভেতরে কি আছে?
কাকাবাবু, শুভ কাজটাকে এক্ষুনি সম্পূর্ণ করতে চাইছেন? পারা গেল না শুভ কাজটা? আচ্ছা আচ্ছা আমি বলছি কি, আপনারা আগে একটু মিষ্টি ভোগ করুন, তারপর নয় আশীর্বাদ, আর তারপর দুপুরবেলাকার খাওয়া দাওয়া। এই এসে গেছে আপনাদের খাওয়া দাওয়া। আমি আসছি, হ্যাঁ
হয়ে গেছে, চুটোর আসল পাটি চলে এসেছে। বেশি দেরি করলে একটু মারা যেতে পারে। আমি জিজ্ঞাসা করছি তোমার ব্যাপারটা কি? আগে আগে মানে আগে মানেটা কি? আগে কিছু না, কিছু না। এই যে মামার ঘরে বসে সকাল থেকে রাত্রি পর্যন্ত তবলা পিটিয়ে নীলু চায়ের দোকান হইহল্লা করে আর গঙ্গার পাড়ে বসে বন্ধুদের সাথে আড্ডা মেরে দিনগুলো তুমি কাটিয়ে দিচ্ছ, তুমি বাবু বলছো এগুলো কিছু না। মানে মানে নারে কিছু না, আমি তোমার মামা, তুমি আমার আপন ছোট বোনের ছেলে, তোমার মা বাবা পিঠো পিঠে মারা গেছে, আমার আমার নিজের কোনো ছেলে নেই। কত আহ্লাদ করে তোমাকে আমার নিজের কাছে নিয়ে এসেছিলাম যে নিজের ছেলে মতো মানুষ করবো বলে, কিন্তু কিন্তু তুমি তো বাবু মানুষ হলে না, তোমার মানও নেই হুঁশও নেই, তুমি কি মানুষ? এদিকে শুনি তোমার বন্ধুরা এসে ঠারে ঠারে বলে তোমার নাকি বিয়ে করার শখ। বলি বিয়ে কি ছেলের হাতে লেবেন চুষ যে ইচ্ছা করে চুষ চুষে খাবে? সকাল হতে না হতে তুমি আবার ওর পেছনে পড়লে কেন? আমি পড়িনি, পড়েছি তোমার আদরের ভাগ্নে। হ্যাঁ, আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। বস, চল, কোথায় পাড়া ছিলে?
ঘরের সংসারে চাকরি তো খুঁজছি খুঁজছ আগে? হ্যাঁ, কিন্তু কেউ দিচ্ছে না। দিচ্ছে না? না, চেষ্টা করলে ভগবান যে ভগবান তাকে পাওয়া যায়, আর চাকরি পাওয়া যায় না, এ কখনো হয়? তোমাকে আমি বড় বাজারে নিকুঞ্জের সাথে দেখা করতে বলেছিলাম, তা করেছিলে? আগে হ্যাঁ, কি হলো? এ বলে নি। ঠিক আছে, আমি চিঠি লিখে দিচ্ছি, তুমি করুটলায় বঙ্কুর সাথে গিয়ে দেখা করবে আজ এখনই। চান ফেরে ভাত টাত খেয়ে রেডি হও, আমি ততক্ষণে চিঠি লিখে ফেলছি। আচ্ছা ঘনশ্যার কি হলো বলতো মাইরি, চুপর দিন দেখা নেই। মামা। মামা মানে? মামা মানে ঘনশ্যার মামার মতো মামার পাল্লায় পড়লে আমি যে কি করতাম? কি করতিস? কি করতাম? হ্যাঁ, হয় ফুন ফুন করে ফাঁসিতে ঝুলে পড়তাম, তা না হলে সন্ন্যাসী হয়ে সোজা হিমালয় চলে যা। সচ বাত, ইসিলিয়ে ইসিলিয়ে কৃষ্ণ ভগবান, আহা হরে কৃষ্ণা, কংস মামা কো মার ডালা। কিন্তু লোকে যে বলে তাই তাই তাই, মামার বাড়ি যাই দুধু ভাতু খাই। না যাইয়ে না, সেদিন আর নাই। দূর, মায়েরা ভাইয়েদের দোষ ঢাকার জন্য ওরকম বাড়িয়ে বাড়িয়ে বলে। কংসার মামাটা সত্যি কংস মামা, এদিকে সাঁই সাঁই করে যৌবন খতম হয়ে যাচ্ছে, ওদিকে বিয়ে দেওয়ার নাম নেই, ঠিক? এটা ক্রিমিনাল ব্যাপার। রাম রাম, তুই ঠিক কথা বলছিস। ওর ওই মামাটার জন্য যা কিছু সব একেবারে বিয়ে করে দিল। নীলুদা কোথায় রে? নীলুদা চিনি আনতে গেছে, তোর কথাই তো হচ্ছিল এতক্ষণ। কোথায় ছিলি চোপড় দিন? কতবার তোর খোঁজ করলাম। ভোর হতে না হতেই মামা বললে যে যা অশ্বমেধের ঘোড়ার মতো বেরিয়ে পড়। চাকরি কি আমার পোষা গরু যে খুঁজে পাবো? কেউ পাইয়ে না দিলে চাকরি পাওয়া যায় কখনো? তাহলে সারাদিন তুই কি করলি? কেন খামোকার সময় নষ্ট না করে গঙ্গার পাড়ে একটা বেঞ্চিতে শুয়ে সটান ঘুম দিলাম, তারপরে বিকেল না হতেই সোজা মাঠে, ইস্ট বেঙ্গল কাস্টমস শিল ম্যাচ 3-1। দেখ ঘনশ্যা, কাজটা কি ভালো করলি? কেন? এরপর মামা যখন জিজ্ঞেস করবে কি বলবি? বলবো কাল ডেকেছে। তারপর? কাল ডেকেছে। তারপর? আবার কাল ডেকেছে। এই করে হচ্ছে হবে করে ফুটবল সিজনটা কাটিয়ে দেবো, তারপরে ফাইনালের দিন কালীঘাটে মানত করব বলে মামির কাছ থেকে 5 টাকা হাতিয়ে নেবো। হ্যাঁ, সেদিন তোদের সবাইকে মাঠে নিয়ে যাবো। সে নয় নিয়ে যাবি ঘনশ্যা, কিন্তু ঘনশ্যা এটা করে কোনো লাভ হবে না, বুঝলি? এটা করে তোর চাকরি হবে না, আর তোর মামা তোর বিয়েও দেবে না। না না, দিল আই বলে থাকবো। হ্যাঁ থাকবো। থাক। হ্যাঁ যাব বাবা, সচ বাত সে তো সবাই যে জানতা হয়। এই তুই কি বলতে চাস রে? আমি শুধু শুধু সারা কলকাতা শহর চড়িক করে বেড়াবো? রেগে যাচ্ছিস কেন? আমার মাথায় একটা মতলব এসেছে। কি মতলব বলছি? একদিন তোর মামাকে আমরা নানা রকম ইয়ে দিয়েছি, মানে নানা রকম ইঙ্গিত দিয়ে বোঝাবার চেষ্টা করেছি যাতে তোর বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেয়, তাতে তো কোনো ফল হয়নি, ঠিক? আর তো তোর মতলবটা কি? কি বল না মতলবটা, বস বলছি বস। আচ্ছা শোন না, শোন, এবার আমাদের মধ্যে থেকে কেউ একজন তোর মামার কাছে যাবে, গিয়ে বলবে মামা বাবু গনসার আর বিয়ে করবার ইচ্ছে নেই। সাধুর পাল্লায় পড়ে সন্ন্যাসী হয়ে যাবার তাল করছে, তার সঙ্গে হিমালয় চলে যাবে বলছে। আপনি কিছু একটা বিহিত করুন। আমি বাজি রেখে বলতে পারি গজা, তোর মামা এই কথা শুনলে ভড়কে গিয়ে তোর তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, এই মতটা মন্দ নয়। কার মতলব সেটা? দেখ, একেবারে নিখুঁত পরিকল্পনা, মামা যে জরুর ফাঁস যাবে। কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? তার মানে
মানে গনসার মামার কাছে কি এসব কথা বোঝাবে কি? বাবা আমাদের মধ্যে থেকে কেউ নয় যাবে একজন। আচ্ছা ঠিক আছে, কাল সকালে লটারি করে সেটা ঠিক করা যাবে, কি বলিস বল স্যার? এই তোরা যাবো, ভালো বুঝিস করিস, আমি এখন উঠি বুঝলি, ওদিকে মামা বোধ হয় পুরো নিয়ে তো পাইচারি করছে। চলি ভাই, ঠিক আছে তুই যা, আমরা উঠি চল। হ্যাঁ কাল সকালে গঙ্গার ধারে। হ্যাঁ এই কাল সকালে গঙ্গার ধারে চলে আসিস, চল। কিছু বলছো? আগে না না তো মানে একটা গুরুতর খবর। গুরুতর খবর শুনছিলাম, কে যেন বলছিল গণেশের নাকি বিয়ে হচ্ছে। কোথায় শুনেছো? সন্ন্যাসী মানে গণেশ বলেছে বিয়ে করবে না, মানে কে ওকে বিয়ে করতে বলেছে? আগে আমি। তুমি? আমি না মানে হিমালয়। হিমালয় কি যাটা বলছো? হ্যাঁ তাহলে আসি। হ্যাঁ সত্য সব। তোকে পাঠানোই ভুল হয়েছে, আমি জানতাম তুই গুবলেট করবি, আমি জানতাম তুই গুবলেট করবি। তাই যদি জানতে তা তুমি তাহলে গেলে না কেন সাধু? তার মানে কিছু মনে করিস না গনসা, তোর মামা মানুষ খুন করতে পারে। আমার মনে হয় তুই কথাটা ঠিক মতো মানে কায়দা মতো যাকে বলে ঠিক জুৎসই করে বলতে পারিস না। জুৎসই করে বলতে পারিনি? না, শব্দ ব্রহ্ম, শব্দই হচ্ছে ভগবান। অমৃত ওরে, কথা দিয়ে দিনকে রাত, রাতকে দিন করা যায়। বেশ তো, আমিও তো তাই বলছি, গনসার মামা এমন দুটো কথা বললো তার জবাব নেই। এখানে দাঁড়িয়ে ফড়ফড় করে কথা বলা এক, আর গনসার মামার মুখের সামনে মুখ তুলে কথা বলা আর এক। কিরে গনসা তুই বল না, তুই তো চিনিস তোর মামাকে। হ্যাঁ হ্যাঁ হারে হারে চিনি, না না ওর কোনো দোষ নেই। গনসা চাকরির জন্য একটু শেষ চেষ্টা করে দেখ না, চাকরি হলেই তো সব সমস্যার সমাধান রে। নিয়ে গেছে, ছেড়ে দে খাস না। এই গণেশ বাবু, এই আমি একটা বাদ বলবো? বলেন। মানে আপনি রাজি হলে না এক্ষুনি সব ফয়সলা হয়ে যাবে। দারমশাই আপনি এবার কি বলবেন বলুন তো। বলতে দিন না। আচ্ছা বলুন। মানে আমার সেজো চাচা মানে কাকা, কাকার মুখে শুনছিলাম একটু নৌকরি খালি আছে। হ্যাঁ কি সাংঘাতিক কথাটা শুনে আপনি এতদিন ধরে চুপ করে বসে আছেন? মানে আমার ডর ভয় লাগছিল, মানে গনসা বাবু রাজি হবেন কি না। কিসের চাকরি? ভালো চাকরি, আপনি তো খুব বাজে লোক। হ্যাঁ কতদিন আগে শুনেছেন? আরে সব খুলে বলুন না, শুনিয়ে না বলুন বলুন। প্রায় দেড় মাস আগে আমার সেজো কাকা বলেছিলেন ওনার অফিসে একটু পার্সোনাল ক্লার্কের চাকরি খালি আছে। হ্যাঁ ভালো মাইনা, লেকিন লোক পাওয়া যাচ্ছে না। কেন লোক পাওয়া যাচ্ছে না? কেন? একটা শর্ত আছে। কি শর্ত? চাকরিটা বড়বাবুর হাতে, আর বড়বাবুর একটি মেয়ে, বেটা নেই। নৌকরি পেতে হলে বড়বাবুর মেয়েকে শাদি করতে হবে। হ্যাঁ বিয়ে করতে হবে? হ্যাঁ, অনেকটা কি শর্ত আছে। আবার কি শর্ত? বিয়ের পরে ঘর জামাই হয়ে থাকতে হবে। হ্যাঁ থাকবে, ওরে থাকবে। ওরে গনসা তোর ওই মামার কাছে থাকাচ্ছে ও শ্বশুর মশাইয়ের কাছে থাকা ঢের ভালো, মুড়ি দে। কিরে গনসা বল রাজি? আমার তো খুব ভালো মনে হচ্ছে। এ তো তোরা যা ভালো বুঝিস,
আরে ভালো মানে খুব ভালো। বউ বলছিস? হ্যাঁ বলছি। ভেবে দেখ, যাকে বলে এক ঢিলে দুই পাখি। সেরকম বুঝলে অগ্নিসাক্ষী করে মন্ত্রপাড়া বউকে শ্বশুর বাড়ি থেকে তুলে আনতে কতক্ষণ? আরে এসব কথা উঠছে কেন? আরে বাপের একমাত্র মেয়ে, সেখানে ঘর জামাই, ব্যাপারটাই সাংঘাতিক। একবার ভেবে দেখ, মামা বাড়িতে ঘনশা আর শ্বশুর বাড়িতে জামাই বাবু। মামা বাড়িতে কথায় কথায় চাকরি করকে যা, আর শ্বশুর বাড়িতে খোঁজ শ্বশুর বড় বাবু। সারা মাস চেয়ারে বসে আরাম করে চাকরি, আর মাস পোহালেই থোক টাকা মাইনে। আর মামার বাড়িতে কুচ নাই। হ্যাঁ ঠিক বলেছে ঘটনা। আহ কি সম্বন্ধ এনেছেন মোরাই, আমার নিজেরই তো। যাকে থাক ঘনশা, এবার বইয়ের দিক থেকে দেখ। তোর মামার বাড়িতে থাকলে খেটে খেটে একেবারে হয়রান, আর বাপের বাড়িতে থাকলে বাবার আদুরে মেয়ে, কোনো কাজ নেই, কম্ম নেই, অঢেল সময়, যখন ইচ্ছে তখন বউ একেবারে তোর হাতের নাগালের মধ্যে, মনের সুখে ফুর্তি করল। গঞ্জা তাহলে বল এগোই। বললাম তো, তোরা যা ভালো বুঝিস। তাহলে গুপ্তবাবু আপনার কাকাকে বলে দিন কনসা রাজি আছে। না না, মানে সেজক চাচা মানে কাকা এলাহাবাদ গিয়েছেন, এক মাস বাদে ফিরবেন। হ্যাঁ যাক কলা। এই যে না না কাকা, কাকা নেই তো কি হয়েছে? সোজা গিয়ে বড়বাবুর সঙ্গে কথা বলা যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। বলুন তো আপনার ওই বড়বাবুর নামটা আর অফিসের নামটা কি? হ্যাঁ হাফসান টমসন, পাঁচ নম্বর কেলাই ব্রু। আর বড় বাবু কা নাম? নাম ঠরিয়ে ঠরিয়ে নিবারণ বাবু। নিবারণ বাবু? হ্যাঁ হাফসান টমসন নিবারণ বাবু। হাফসান টমসন, হাফসান টমসন নিবারণ বাবু। তাহলে চ, সময় নষ্ট না করে জিজ্ঞেস করো। তাই চল যাবি। আর বলতো
আরে পুরুষ মনে তাহলে উপর আসছে, আর সেই তারা হতে গুপ্তাজি আমাদের এই গুপ্তাজি চাপ থেকে এই এদিকে চল চল
আরে মশাই, আপনারা এতক্ষণ ধরে উত্তর দেননি আর আমি চারিদিক খুঁজে বেড়াচ্ছি। উত্তর দিইনি মানে মানে আপনি শিবপুরে কাউকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা নিবারণ বাবুর বাড়ি যাবেন তো? হ্যাঁ। কি শিবপুর থেকে এসছেন তো? সব গন্ডগোল করে দেয়। চলুন 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 গুপ্ত। দাদা বলছিলাম কি, ওই নিবারণ বাবু আছেন কেমন? আদমরা আদমরা, মাফ করবেন আমার কথাগুলো একটু বেকার, আপনাদের দেখেই জ্যান্ত হয়ে যাবে। বাদ জায়গা, বুঝলাম বাড়িটা কোন দিকে? চলুন না, আমি আছি তো। ওনার পেছন পেছনে যাবে গেল। চলুন দাদা, ওনার পেছন পেছন চলুন। এই পথ দিয়ে যেতে অনেক দেরি হবে, আসুন সরকারে কেটে পড়ি, এই মাঠের উপর দিয়ে আসুন। এখানে রাতে নাও নাও নাম সময় নেই, মাঠের উপর দিয়ে আসুন 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 চলুন পাঁচালি পাঁচালি আসুন আসুন। কোথায় যাচ্ছিলে? কি জানি, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তো তাই না, যাচ্ছি তো বটে, কিন্তু আমার ভয়ঙ্কর ভয় করছে। কেন কেন বনশা, পালালেই ভালো হতো, পালালেই ভালো হতো। আরে বাবা, সত্যি সত্যি ভূত না ছায়া সেটা না না দেখেই চলে যাবো, চলে যাবো। আরে গিয়ে যদি দেখি যে ভূত, তাহলে সসম্মানে চলে যাবো। তুই বুঝতে পারছিস না, ওরা জানলো কি করে আমরা এখানে আসবো? অম্বল হয়ে গেছে। ওরে বাবা, কি হলো? বুক জ্বলে যাচ্ছে। হ্যাঁ, সকালে পুরিটাই একবারে বাজে ছিল, সহ্য করতে পারিস না তো খাস কেন? হ্যাঁ ঠিকই বলেছিস সাজেন, আর গোড়াটা রাত দিন শুধু খাওয়ার চিন্তা। আচ্ছা আমার মাথায় কিছুতেই আসছে না, ওরা তো জানেন আমরা আসবো, অথচ লোক পাঠালো কেন? সোজা অঙ্ক বড় বাবু, মানে নিবারণ বাবু মেয়ের বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। কেউ হয়তো লিখেছে চিঠিতে যে আমরা মেয়ে দেখতে যাচ্ছি, আপনারা স্টেশনে লোক পাঠাবেন। হ্যাঁ, তারা আসেনি, আমরা এসেছি। আর এই লোকটা ভাবছে যে আমরাই তারা, অতএব এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার আমাদের খাতির করে নিয়ে যাচ্ছে। গড ইজ গুড। হরে কৃষ্ণা। আসুন আসুন তাড়াতাড়ি আসুন। আচ্ছা ঘনশা, ধর যারা আসল পার্টি তারা যদি এসে পড়ে? তাতে কি হয়েছে, স্টেশনে এসে লোক নেই দেখে রাগ করে ফিরে যাবে? কিন্তু গনসা, একটা কথা তুই চিন্তা কর, যে তারা কি পয়সা খরচা করে এত দূর এসে এমনি এমনি ফিরে চলে যাবে? তাতে কি হয়েছে, আমরা তার বলিনি যে আমরাই ওই লোক, আমরা বলবো আমরাও বিয়ে করবো, বিনা আপনে বিয়ে করবো, একেবারে কিউইডি। হ্যাঁ রে, মেয়ে দেখতে গেলে বেশ খাওয়ায় টাওয়ায় না, যথালাভ কি বলিস? হ্যাঁ পেটু খালি খানে। নিবারণ চন্দ্র মহাশয়ের বাড়ি? না না না, ওনার মামার বাড়ি, ওনার বাড়ি এটা পেছন দিকে। ও হ্যাঁ, আসুন 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 আসুন। কে গুপ্ত? আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, ও যাবো। হ্যাঁ আসুন 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 আসুন। এটাই আপনাদের ঘর, একটু অসুবিধা হবে বই কি, দয়া করে মানিয়ে নেবে। না না, ওই বেশ মশা
করে দেবো। হ্যাঁ আসুন আসুন, এবার হাতে মুখে জল দিয়ে ভালোভাবে বসুন, আমি চা জল খাবার সব ব্যবস্থা করছি। আসুন আসুন আসুন, দেখে নিন দেখে নিন, এই যে জল আছে জল আছে, ভালো করে মুখ হাত ধুয়ে নিন, আরো জল লাগলে বলবেন, কোনো ব্যাপার না, সব দিয়ে দেবে। জল্লাল জল্লাল জল্লাল, হ্যাঁ না জল্লাল, এই জল্লাল বাবুদের দেখবি রে, আসুন ভালো করে চাটা বানিয়ে দে, গোবিন্দ গেল কোথায়, জল খাবার তো দেবে। আমি বলছিলাম যে তার আগে আপনাদের এখানে ইয়ে মানে ইয়ে নেই, ইয়ে মানে সংকোচ করবেন না, বলুন বলুন পুরোটা বলুন, কোনো ব্যাপার না, যা খাবেন সব। আরে না না বলুন, আরে বলছি তো আরে সংকোচে কি আছে, বলুন না সংকোচে কিছু নেই। আপনাদের এখানে বাথরুমটা কোথায়? বাথরুম বাথরুম নেই, বাথরুম বাথরুম দিয়ে কি হবে, এত বড় জায়গা, বাড়ির ভেতরে একটা আছে মেয়েদের জন্য, মেয়েদের ওই যে পাশে কচুবন পুকুর, গাড়ুটা নিন জল নিন, পুকুর ধার দিয়ে সোজা চলে যান, যে গাছটি পছন্দ বসে পড়ুন সেরে ফেলুন, কোনো ব্যাপার না। যাই কাকাকে বলে আসি আপনারা আবার এসছেন, জনৈকের যাত্রা পার্টি এখনো আসলো না কেন, মুশকিল তো। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখে আসি, আয় গোবিন্দ গোবিন্দ, যাত্রা পার্টি? হ্যাঁ তো কি কি হয়েছে? খুব গন্ডগোলের ব্যাপার কিন্তু, আমি তখনই বলেছিলাম জল গনসা কেটে পড়ি, আনলি কেন, না মারবে না। আরে তুই ভয় পাচ্ছিস কেন কেন বলতো? আরে শুনলি না যাত্রা দল আসছে। কি কি হয়েছে? আমরা খেয়ে দেবে জমিয়ে যা যাত্রা দেখবো, খেয়ে দিয়ে জমিয়ে যাত্রা দেখবো, এখনো বলছি গনসা জল ভালোই ভালোই কেটে পড়ি। দূর এটা বড্ড বিটু না না, আমি বুঝতে পারছি না, নিবারণ বাবু হন্যে হয়ে মেয়ের বিয়ের জন্য ছুটি নিয়েছে, এদিকে আবার বলছে যাত্রা হবে, আচ্ছা তাই কখনো হয় নাকি? আরে এটা একটা পাটা, ঠিক বলেছিস, কেন হবে না, ধর নিবারণ বাবু মেয়ের বিয়ের জন্য স্বপ্নাদিষ্ট হয়ে বেশ দুটো ধুমধাম করে সত্যনারায়ণের পুজো দিচ্ছে, ধর অন্য কোনো পুজো দিচ্ছে, একেবারে হাতে নাতে ফল, কিরকম আমরা এতজন মিলে জামাই আবার দাবি নিয়ে হাজির, চল এখানে দাঁড়িয়ে থাকিস না, থাকলি ওই উল্টো পাল্টা আইডিয়া মাথায় আসবে, তার চেয়ে চল তাড়াতাড়ি আমরা হাত মুখ দিয়ে যে জল খাবারটা খেয়ে নি, চল। এটা হয়েছেটা কি? এমনি তো বলেছিলেন। কে বলেছিলেন? মাসিমা বললেন এরম করতে। মাসিমা বলেছিলেন? যা ইচ্ছে তাই করছো, নিয়ে যাও নিয়ে যাও। নিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও, না থাক তুমি এখন এসো, ওদিকে আবার বিয়ে বাড়িতে কে কি করছে কে জানে, নানুটা সমস্ত গন্ডগোল করে দিল, সব ছুচুর কীর্তন করছে সমস্ত। শিবপুরের পার্টি এসে গেছে, আমি নিজে গিয়ে স্টেশন থেকে নিয়ে এসেছি। আর জনায় যাত্রা পার্টি? ও এখন আসেনি তো। কেন? পানু কোথায়? দাদা দাদা তো গেছিল ওই শিবপুর আর জনাইকে একসঙ্গে আনতে, শিবপুর তো নিজে এসে গেছে, দাদা মনে হয় জনাইয়াদের সঙ্গে নিয়ে আসবে, যাক আপনি কোনো চিন্তা করবেন না আমি তো আছি। মশাই মাংস যা পিয়েছেন, ফার্স্ট ক্লাস হাত আপনার, যা গন্ধ ছুটিয়েছেন, বেশ মাংসটা একটু ঝালঝাল করবেন কিন্তু। কে চা জল খাবার খেয়েছেন তো? সে আর বলতে হবে না, আপনার ব্যবস্থা করে ফার্স্ট ক্লাস। ঠাকুরমশাইকে বলছিলাম মাংসটা একটু ঝালঝাল করতে, আমিষ জিনিস তো একটু চোখা না হলে। ফেলুদা মাংস কত দূর? এক্ষুনি চা পেয়েছি। এক্ষুনি চা বলেন? এই বেলা নয়, যা হয় কিছু দিয়ে একটা চালিয়ে দিলেন, ও বেলা নয়। না না আমাদের জন্য ভাববেন না, এই তো জল খাবার খেলাম, হোক না ধীরে সুস্থে, আমরা না একটু দেরি করেই খাবো। বেশ যা আপনার দিচ্ছে।
কোথায় যাচ্ছেন? কচুবনে। কচুবনে? যান 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 যান, শুভ কাজে দেরি কিসের, যান, কেউ বিরক্ত করবে না, শুধু ওই ওই বসবার আগে না একটু চারপাশটা চোখ বুলিয়ে নেবেন। হ্যাঁ, কেন কেন? কেন মানে ওই আশেপাশে একটু লতা টতা থাকে তো। লতা? লতা মানে কি লতা? আরে দূর মশাই, আপনারা সাত ঘাটে জল খেয়ে বেড়ান আর লতা মানে বোঝেন না, ওই আর কি মা মনুষ্যের সাঙ্গ পাঙ্গ। কোনো ব্যাপার না, আপনি যান না, আপনি যান, নিশ্চিন্তে যান, শুধু গিয়ে বসবার আগে বেশ জোরে জোরে দু চারটে তালি মারবেন, বসে পড়ুন। আর এখানে ভালো ওঝা আছে, কোনো ব্যাপার না, আধ ঘন্টার মধ্যে বিষ নামিয়ে দেবে। যান, আমি যাই, একটু দেখে আসি তো, জনের আবার যাত্রা পার্টিটা আসছে না কেন। কি গুপ্তজি, যাবেন নাকি? পরে পরে পরে, তার চেয়ে বরং খেয়ে দিয়ে একটু ঘুম দেওয়া যাক, বিকেলে দেখা যাবে। বিকেলে? হ্যাঁ বিকেল, চল। দেখো তো পানটা পাঠাচ্ছে না কেন, দেখছি। প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে। শুধু গানে হবে না, ঘুমুর পড়ো, এবার নাচও দেখাতে হবে। কেন কেন? আরে অবস্থা খুব একটা সুবিধার মনে হচ্ছে না রে, আমি এখনই সব ঘুরে দেখে এসেছি। অসুবিধেটা কোথায় দেখলে চাঁদ? হ্যাঁ হ্যাঁ, ঘুরতেই ভালো নয়, আরে ঘুরতে ঘুরতে পৌঁছবি তো পৌঁছো একেবারে খাস জায়গায়, বড় বাবুর বাড়িতে। দেখা হলো? চুপ কর রাজেন। আরে তার মরবার ফুরসত নেই, একদিকে ভিয়েন, অন্যদিকে থিয়েটার স্টেজ, তার উপর আবার বরযাত্রী হাঙ্গামা। বরযাত্রী? আরে তার মেয়ের বিয়েতে বরযাত্রী আসবে না তো কি আমাদের মতন এক পাল পেটে অন্য নেই চাকরি রুমেদার আসবে? তাহলে তাহলে বিয়ে ঠিক হয়ে গেছে? আর তাহলে আর বলছি কি, উত্তরপাড়া থেকে বরযাত্রী এসে গেছে, জলাই থেকে শখের থিয়েটার পার্টি এলো বলে। সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানিস, সব এখানেই উঠবে। আর আমরা? আর আমরা শিবপুরের ওরিয়েন্টাল ড্যান্স পার্টি। নয় হ্যাঁ, একপাল বকাটে ছেলে তোমাদের কাছ থেকে নাচ শিখবে বলে এদিকে ঝুঁকছিল, তাদের আর এদিকে ঘেঁচতে দিইনি। কি বলে ম্যানেজ করলি? বললাম বললাম চার রাত্রি ধরে শ্রীরামপুর দমদম রিশরা বোড়াল এই চার জায়গায় বায়না খেটে আধমরা হয়ে গেছে, ক্লান্তিতে পার উঠছে না, একটু ঘুমোতে দিতে হবে, তাই আর ওরা এদিকে ঘেঁষে নইলে। আরে দূর, কি শুনতে কি শুনেছিস তা তার ঠিক নেই। আরে বাবা, কাউকে বায়না করে এলে ওরা তাকে চিনতে পারবে না যে আমরা তারা নই, এজাকরি যাতে এসছিস। আরে খতনা অত কাঁচা ছেলে নয়, সে খোঁজও নিয়ে এসেছি, যে বেটা বায়না করতে গিয়েছিল ওই বেটা হলো গিয়ে আমাদের ওই নানু, নানুর দাদা পান্দা। সে কোথায়? সে এখনো ফেরেনি, শিবপুরের পার্টিকে রওনা করে দিয়ে জনায়ের পার্টিকে সঙ্গে করে নিয়ে আসছে, তাও আবার কি মোটরে। হ্যাঁ কিন্তু শিবপুরের দল মানে
ড্যান্সিং পার্টি গেল না কেন? আসেনি আমাদের কপাল ভালো? হ্যাঁ সত্যি। এই চুপ নানু, এই যে আপনাদের বেকার নানু আবার হাজির হয়ে গেছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কিচ্ছু অসুবিধা নেই। ওই বোধহয় পান্ডা জনাইয়ের যাত্রা পার্টিকে নিয়ে এসে গেছে। আপনারা বসুন, যাবেন না, আমি দেখে আসছি। যাবেন না কিন্তু। ওই পানুদা এসে গেছে, এবার হবে। গনসা, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চোরের মার খেতে হবে। ওরে কি করতে আসা আর কি হতে চললো রে। গনসা, এই গনসা, এই তোরা কি বস থাকবি নাকি? এই ঘট না, এই বস থাকবি নাকি? গাড়ু কেন, কচু বল কচু। হ্যাঁ ঠিক বলেছিস, এই তো এই গাড়ু বারান্দা। হ্যাঁ এই যে যা, নিয়ে আয়। আচ্ছা হ্যাঁ নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। হ্যাঁ নিয়ে আয়। গাড়ি পাড়ানোর ট্রেনেই আসছেন, গাড়ি একটু পাঠিয়ে দিতে বলেছে স্টেশনে। স্টেশনে? হ্যাঁ। তাহলে ওনারা এই কাজ কর, লুকিয়ে ফেল গাড়ি, লুকিয়ে ফেল। হ্যাঁ এই তোরা এখানে বস বুঝলি, আমি একটু দিতে দেখে আসি। এই রাজেন তুই আমার সাথে চল। আমি গোড়া তুই চল। এই আমি যাবো। পানুবাবু কোথায়? বলছি বলছি, এই মাখনবাবুকে বলো গাড়িতে থাকতে, স্টেশনে যেতে হবে। হ্যাঁ বলছিলেন, বলছিলাম পানুবাবু এলেন। তাহলে আপনারা এই কজন মাত্র এসছি আর কি, এই ফার্স্ট ব্যাচ। হ্যাঁ ফার্স্ট ব্যাচ। ও আপনারা তাহলে সবাই আসেননি আগে? না তখন সবাই আসতে পারেনি, ছুটি পাইনি, মানে চাকরি আছে কিনা। চাকরি খুব ভালো হলো, খুব ভালো হলো। পানুদা পানুদা যদি আবার ওদের নিয়ে আসতে দেরি করে, ট্রেন মিস করে আর কি, আপনারাই চালিয়ে দিতে পারবেন। বিলক্ষণ বিলক্ষণ, কত আসর মাত করে দিয়ে। আরে তো এই আমি কিনতে বাচ্চা চাবো, আমাকে ফাঁসিয়ে দিলি। হ্যাঁ ওই আমি তো ডান্সিং এর দ জানি না। উনি বলছেন ওই নীলগিরি স্নেক ডান্সটা দেখাবেন। নীলগিরি মানে ও ওটাই তো সবচাইতে ভালো আসে, একবারে মাস্টার পিস। আমি একটা মণিপুরি ডান্স দেখাবো। মণিপুরি? আপনার যা কাঠামো মশাই, এ তো ওই ভোজপুরি ডান্সটাই খোলতেই হবে। ঠিক বলেছ, ঠিক বলেছ, ঠিক বলেছ। হ্যাঁ আপনি মাখন বাবু, এই তাড়াতাড়ি স্টেশন বন্ধ, পানুবাবুকে আনতে হবে। উনি কি গরম রয়েছে?
আমরা স্টেশনে দেখছি পাপ্পা মানুবাবু এলেন এই তাড়াতাড়ি চল ওরা তো অপেক্ষা করছে চল 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 আর রামুন না গুপ্তাজি রামুন তাড়াতাড়ি না ওরে বাবা
পুরো পরলোক পাত্র চায়। পরলোক পাত্র হলে তার নাতনিকে তো তার কাছ থেকে নিয়ে এসে চলে যাবে। বুড়োর মতনটা না, বুড়ো চায় এই ছেলে হবে অতি সাধারণ। হ্যাঁ, সে বুড়োর কাছে থাকবে, তার সম্পত্তি দেখাশোনা করবে, শ্বশুর বাড়ি তার নিজের বাড়ি হবে। আমি নিজে থেকে বুড়োকে সাধতে পারবো না। তোকে সাধতে হবে না, আমি কালই তোদের নিয়ে সেজমাসির বাড়ি যাব, তারপর বুড়োকে কায়দা করে গেতে তো। দাদু, আমাকে একটা দিদিমণি ঠিক করে দাও। দিদিমণি? হ্যাঁ, আমাকে অঙ্ক দেখিয়ে দেবে, অঙ্কটা ভারী শক্ত। দেখি দেখি না, সামনে হাফিয়ালি পরীক্ষা। দিদিমণি তো মুদি দোকানে পাওয়া যায় না দিদি, যে তুমি বললে আর আমায় এনে দিতে হবে, দেখতে হবে, খোঁজ খবর দিতে হবে। তাহলে হয়েছে, বেশ তো, আমার কি অঙ্কে ফেল করবো? না না, করলে তোর জন্য পাত্র খুঁজছি দিদি, বিয়ের পর তোর এই স্কুলের অঙ্ক কোনো কাজে লাগবে না, সংসারের অঙ্ক তোকে নিজেই শিখে নিতে হবে। আমি বিয়ে করবোই না। ঠিক
আমি কি করে? হ্যাঁ শোন, আমি প্রথমে যাব, গিয়ে পুরো সঙ্গে ভালোভাবে ভাব জমা। আচ্ছা তারপর তোরা আসবি, তোরা বাগানে ঢুকেই। তবে হ্যাঁ একটা ব্যাপার লক্ষ্য রাখবি, পুরো যেন দেখতে না পায়। আচ্ছা হ্যাঁ, বাগানে ঢুকে তা ভালো দেখে ঝোপ দেখবি, তার পিছনে গিয়ে লুকিয়ে। আচ্ছা ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমি যতক্ষণ না ইশারা করছি ততক্ষণ আসবি। হ্যাঁ বুঝলি? হ্যাঁ বুঝতে পেরেছি, তুই যতক্ষণ না ইশারা করছিস ততক্ষণ আমরা যাব না। ঠিক, হ্যাঁ ইশারাটা করবি কি করে? তাও তো ঠিক। হ্যাঁ আমি যখন হাত কচলাবো তখন বুঝবি তোদের আসতে বলছি, আর যখন মাথা চুলকাবো বুঝবি তোদের ঝোপের আড়ালে থাকতে বলছি। বুঝলি? কি বলছি রে? হ্যাঁ গোড়া ভালো করে ব্যাপারটা বুঝে নে। তাহলে তাহলে হাত কচলালে আমরা যাব, আর মাথা চুল করে আমরা সবের আড়ালে লুকিয়ে পড়বো। ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ আবার কি হলো? না মানে পুরোটা আমার যদি রাজেন আমার পিছনে কুল্লে নিয়ে দেয়। তুই একটা কাজ কর, শোন না, গিয়ে ভালো করে ভাবটা যাও। আচ্ছা তুই একটা কাজ কর, গিয়ে তুই কি তুই করবি কি জানিস? তুই করবি ওই, তুই পুরোটাকে গিয়ে বলবি তুই অশের মাদুলি নিতে এসেছিস। আচ্ছা তুই ভাবখানা এমন করবি যেন পুরো বেশ ভালো ভালো সব অশের মাদুলি দেয়। হ্যাঁ অশের মাদুলি, অশের মাদুলি। আমরা ফেরার পথে সাইকেল নিয়ে তারপরে যাও। ঠিক আছে, সুমতি হোক, সুমতি হোক।
শুরু করছেন, শুরুতে নিশ্চয়ই হবে, আপনি ঋষি তুল্য। আমার সঙ্গে তোমার কি প্রয়োজন? প্রয়োজন আমার সঙ্গে? না না, আপনার সঙ্গে কেন প্রয়োজন থাকবে বলুন? আপনার সঙ্গে প্রয়োজন থাকতে যাবেই বা কেন? তবে কি জানেন, হ্যাঁ মনে পড়েছে, ওই আপনার এই বাড়ির ঠিক পাশেই আমার বন্ধুর বাড়ি। না না মানে, হ্যাঁ মানে ভুল বলেছিলাম, আমার বন্ধু গোরা তার মাসির বাড়ি। ও মধু, আমার কাছে তুমি কি চাইছো? হ্যাঁ কি চাইছো? না না না, আপনার কাছে কি চাইবো বলেন? তবে কি জানেন, ওই যখন আমার এই বন্ধুর মাসির বাড়িতে আমি বেড়াতে আসি, প্রত্যেক বাড়ি দেখি আপনাকে এই তপবন তুল্য বাগানে কন্ন ঋষির মতো আপনি পদচারণা করছে। ভক্তিতে ভক্তিতে আমার মাথা ঝিমঝিম করে ওঠে, বিশ্বাস করুন। প্রত্যেকবার ভাবি, প্রত্যেকবার ভাবি আপনার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আশীর্বাদ করো। পারো না না, আশীর্বাদ নেওয়ার জন্য আসবো, কিন্তু কি জানেন, হয় 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 যদি আপনি ক্রুদ্ধ হন। না মানে দেখুন কি অদ্ভুত পাখিটা, কি সুন্দর দেখাচ্ছে, দেখুন না দেখুন। আরে না না মানে আপনার গাছের আমটা ঠোকরাচ্ছিল, দুষ্ট পাখি। ওটা কারা? ওরা ওরা কাদের কথা বলছেন আপনি? ও আচ্ছা, ও রাজেন, রাজেন আমার বন্ধু, আমাকে হয়তো খুঁজতে এসেছিল। তোমাকে খুঁজতে এসেছিল তো, তোমাকে খুঁজতে এসেছিল ওই ছোপের আড়ালে লুকিয়ে আছে কেন? কি মতলব কি ওর? মতলব? হ্যাঁ না না, মতলব থাকবে কেন? মতলব পকেট থেকে হয়তো কিছু পড়ে ঠড়ে গেছে, তাই খুঁজে বেড়াচ্ছি পকেট থেকে। রাজনের সঙ্গে আর কে কে আছে? এই রাজেন, আরে আরে আয় না এদিকে, আরে আমাকে খুঁজছিলি? না না, ভোটার তার সঙ্গে একটু আলাপ পরিচয় করবি না, পালিয়ে যাচ্ছি। আরে ভয় পাও কিছু না, ঋষি তুল্য লোক নি, আমরাই যাই না, ভয় পালিয়ে যাচ্ছি, আসুন রাজেন বাবু গেল। আমি এখানে এই কি করছেন? এই করবেন না, এই খুলে যাবে সবকিছু। আসুন না, আসুন থাকুন, আসুন আসুন। আরে রাজেন, অর্শের মাদুলিটা চেয়ে নিয়েছিস তো? ও হ্যাঁ, অর্শের মাদুলি, অর্শের মাদুলি ভুলে গেছি। না না না, একেবারে ভুলে গেছিলাম, একেবারে।
আমাকে একটা অশ্বিন মাদুলি দেবেন? হ্যাঁ, না মানে আমার মামার মামার ভাইরা ভাই তোমরা সবাই শুনেছো, তুমি নিজে কানে শুনেছো, কার কাছে শুনেছো? কার কাছে? আরে রাজে, কার কাছে শুনেছি রে? কার কাছে শুনেছি রে? কিসকে পাস? কার কাছে শুনেছি বলতো? কেউ বলেছিল নিশ্চয়ই। কোন? গণেশ। গণেশ? হ্যাঁ গণেশ। হ্যাঁ গণেশ। গণেশ কে? গণেশ? গণেশ? গণেশ আমাদের, গণেশ আমাদের বন্ধু, খুব ভালো ছেলে কাকুন্দা, সব কিছু জানে, যাকে বলে চৌকস, মামার একমাত্র ভাগ্নি। গণেশের নাম বলতে আমাদের শিবপুরের সকলে তো একেবারে অজ্ঞ। গণেশ বলেছি, তোমাদের প্রত্যেককে বলেছি, তোমাদের ডেকে ডেকে বলেছি, আমি অর্শের ওষুধ দিই। দেখো তো কি কাণ্ড, কর্তাবাবু নিজেই অর্শের রোগে ভুগতেছেন। ওমা তাই নাকি? গিরু দেখলি তো কাণ্ডকানা, আমি নিজে অর্শের রোগে ভুগছি আর এরা আমার কাছে অর্শের ওষুধ চাইছে, দিতে এসেছে। আর কর্তাবাবুর কাছ থেকে আপনারা অর্শের ওষুধ দিতে এসেছে? কর্তাবাবু আপনার স্নান করি, খাবার টাইম হয়ে গেছে। আর বাবু আপনাদেরও স্নান টান করি, ভাত খাওয়ার টাইম হয়ে গেছে। ওদের ফটোটা দেখিয়ে দে। আচ্ছা দাদু, তুমি খুব